নমস্কার বন্ধুরা, রেলই বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দুপুরের আপডেটের সঙ্গে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা প্রত্যেক দিন একটা করে, গত দুদিন ধরে আপনাদেরকে একটা করে আপডেট প্রোভাইড করছি, কারণ তেমন কোনো পরিবর্তন আপাতত দেখা যাচ্ছিল না, তার জন্য আমরা একটা করে আপডেট প্রোভাইড করছি। তবে আপাতত দুপুরবেলা একটি নতুন পরিবর্তন ঘটেছে, তার জন্য আমরা এই দুপুরের আপডেটটি নিয়ে আসলাম, নাহলে হয়তো দুপুরের আপডেটটা মিস হতো, রাত্রেবেলা গিয়ে একটি আপডেট পেতেন আপনারা। তবে এই মুহূর্তে কী পরিবর্তন ঘটেছে দেখুন, পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু এই মুহূর্তে একটা মেঘ যাচ্ছে, যেটা সরাসরি ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়ে বাংলাদেশ এবং এই অংশ প্রবেশ করছে, অর্থাৎ পাকুড় অংশ, দুলিয়ার অংশের ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যাচ্ছে এই প্রভাবটা, অর্থাৎ এই সিউড়ি সুতি অংশ হয়ে, যেটা আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ হয়ে বাংলাদেশের ওপর থেকে, এছাড়া উত্তরবঙ্গের মালদা, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, তারপর এখানে আছে রায়গঞ্জ অংশে, বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রভাব রয়েছে, সেটা মেনাপুর, রায়গঞ্জ অংশ দেখা যাচ্ছে, বালুরঘাট অংশ। তবে কোন কোন জায়গায় বৃষ্টি হবে সেটাও আমরা আপনাদের কাছে দেখাবো, তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখবেন। ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিয়ে আমাদের ভিডিও নিচ্ছে, লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দেওয়া, পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দেওয়া, আর অপশনটিতে ক্লিক করে দেওয়া, আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেকদিন নতুনত্ব আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোদ্দা, বাঙ্কা, আমড়াপাড়া সুর থেকে শুরু করে বিভিন্ন অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ঝাড়খণ্ডের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দেখুন এই অংশগুলিতে যেমন দমকা, চিত্তরঞ্জন, এই জায়গাগুলোতেও দেখা যাচ্ছে, এছাড়া মধুপুর, গ্রিত, ধুমড়ি, তালিয়া, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে মেঘের, অর্থাৎ মেঘ জমেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এবার আমরা বজ্রবৃষ্টি মোড়ে চলে যাবো, এক্স্যাক্টলি কী পরিস্থিতি হবে বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটার পর থেকে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে কোন কোন জায়গাগুলোতে একবার দেখে নিই, যেমন এর মধ্যে পুরুলিয়া রয়েছে, বলরামপুর, যেহেতু এই অংশ থেকে একটি মেঘ রয়েছে তার জন্য কিন্তু এই অংশে বৃষ্টির সম্ভাবনা। তবে বাঁকাড়া অংশ, তালিয়া অংশ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, গোয়ালতর, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া অংশ, আমরা কিছু জায়গা কিন্তু এই যে অংশগুলো বলছি, বাঁকুড়া, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, এই জায়গাগুলোতে কিন্তু যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে সেটা কিন্তু প্রায় 40%, মানে হতেও পারে নাও হতে পারে, এমনই না হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি, তবে হয়েও যেতে পারে এমনই কিন্তু পরিস্থিতি। দেখতে পাচ্ছেন আরামবাগ, পাণ্ডুয়া, চাকদা, শান্তিপুর, বনগাঁ, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 27 তারিখ আজ একটার পর থেকে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বলে দিলাম হতেও পারে আবার নাও হতে পারে। তবে বিকেল 4টে গেলে আমরা দেখতে পাচ্ছি বিকেল 4টে থেকে গোসাবা, বাসন্তী, দয়াপুর, কুমিরমারি অংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে হিঙ্গলগঞ্জ, নিউটাউন, তাকি, বসিরহাট, পিএলই, চাঁদখালি, বারুইপুর, দক্ষিণ বারাসাত, এপাশে দয়াপুর অংশ আমরা দেখতে পাচ্ছি ঝাড়খালি অংশ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে কলকাতা, খড়দা, উলবেড়িয়া, বজবজ, মহেশতলা, বাগনান, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, কোলাঘাট, এপাশে পাঁশকুড়া, বালিচক, পিংলা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়না, কল্যাণচক, এখানে আমরা দেখতে পাচ্ছি সাবেং, তারপরে ভগবানপুর অংশ দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 4টের পর থেকে, রাধানগর, কাকরাদা, বেলদা, এছাড়া আমরা খড়গপুর, বালিচক, কোলাঘাট অংশ দেখতে পাচ্ছি, আর এই পাশে গিয়ে খাতড়া অংশ দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, শিলদা, বিনপুর অংশ আমরা দেখতে পাচ্ছি, ঝাড়গ্রাম, আর একটু জুম করলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি কৈশোরী অংশ দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা। এগুলো কিন্তু বন্ধুরা একদম 40% 100% ধরে রাখবেন না, 40 থেকে 50 মধ্যে রাখবেন, কারণ বৃষ্টি হতেও পারে না হতেও পারে এমনই পরিস্থিতি। তবে দেখতে পাচ্ছেন গোসকারা, কাটোয়া, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর অংশ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, একটু বেলডাঙ্গা অংশ দেখতে পাচ্ছি। আর এরপর এটাকে যখন আবারও প্লে করবো, প্লে করলে রাত্রি 7টা নাগাদ কিন্তু আমরা যে যে অংশ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু রয়েছে যেমন নন্দীগ্রাম, হলদিয়া, দুর্গাচক, বালিচক, চৈতন্যপুর, কুলপি, জয়নগর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তেঁতুলবাড়িয়া, মহিষাদল, কল্যাণচক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই বাজকুর অংশে, কেজুরি অংশে, আর একটু ওপরের দিকে উঠলে আমরা ভগবানপুর, সাবেং, ময়না, এছাড়া মহিষাদল, তেঁতুলবাড়িয়া, কল্যাণচক বলেই দিয়েছি, শ্যামপাল, এছাড়া আমরা বজবজ, উলবেড়িয়া, বাগনান, কোলাঘাট,
এছাড়া মহেশতলা, কলকাতা বেরিয়ে পেনি ডানকুনি, এপাশে পানিহাটি, শ্রীরামপুর, বাসন্তী অংশ আমরা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, সঙ্গে চন্দননগর, খড়দা অংশ হবে, এছাড়া চন্দ্রকোনা, আরামবাগ অংশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এটা কিন্তু 7টার সময় রাত্রি, এইটা হয়তো হলেও হতে পারে এই বৃষ্টিটা, কারণ এটা সম্ভাবনা রয়েছে ভালো পরিমাণে এই বৃষ্টিটা হওয়ার। তবে দেখতে পাচ্ছেন যে কিছু অংশে একটু কয়েক কষ্টা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যেমন শান্তিপুর, কৃষ্ণনগর অংশে। আর বাংলাদেশের দিকে বলতে গেলে প্রায় ব্ল্যাঙ্ক, অর্থাৎ বাংলাদেশ পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল 28 তারিখ যখন যাচ্ছি সোমবার, সেই সময় কি কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটা একবার আমরা দেখে নিই, আগামীকাল কী পরিস্থিতি থাকবে সেটা একবার আমরা দেখে নিই। তার জন্য আমাদের প্রায় বলতে গেলে আগামীকাল এর মধ্যে, ধরুন 28 তারিখ প্রবেশ করলাম, 28 তারিখের মধ্যে কিন্তু তেমন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ পরিষ্কার আবহাওয়া দেখতে পাচ্ছি। তবে কিছু জায়গায় কয়েক পশলা বৃষ্টি, যেমন কোতুলপুর, আরামবাগ, চন্দননগর, খড়দা, হাবড়া, এই জায়গাগুলোতে কয়েক পশলা কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর মঙ্গলবার 1 তারিখ আমরা গেলাম, 1 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি যে 1 তারিখেও কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত নেই। তবে বুধবার 2 তারিখ গেলাম, বুধবার 2 তারিখ গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ আবহাওয়া কিন্তু পরিষ্কারই থাকবে আমরা কিন্তু আপাতত দেখতে পাচ্ছি 2 তারিখ। 3 তারিখে গেলেও কিন্তু আমরা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি। এরপর এটাকে আমরা আপাতত এই অবস্থায় তো আমরা দেখে নিলাম, এরপরে যেটা আসছে বঙ্গোপসাগর দিয়ে ঘূর্ণাবর্ত, সেটার পরিস্থিতি দেখে নিই কী অবস্থা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, অর্থাৎ যেটা শক্তিশালী ঘূর্ণাবর্ত, আপাতত রূপান্তরিত হয়ে গেছে, যেটা বৃহস্পতিবার 3 তারিখে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই অংশ থেকে, অর্থাৎ শ্রীলঙ্কার উপর থেকে সরাসরি ভারতে প্রবেশ করছে। শুক্রবার 4 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা নাগাপত্তনম হয়ে মোটামুটি পাদুচেরি অংশের দিকে প্রবেশ করে যাচ্ছে, এবং যার ফলে চেন্নাই, ভেলোর, সাতমিলি, তিরুচুই বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা হবে। অর্থাৎ এই অংশ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন, দেখতে পাচ্ছেন যে এই অংশগুলিতে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং সাদা কালার হয়ে গেছে, মানে একদম ভয়ঙ্কর মানের বৃষ্টি হবে, কোথাও 73, কোথাও 82 mm কাছাকাছি বৃষ্টি নিয়ে কিন্তু আসতে পড়বে, আর ভালো পরিমাণে কিন্তু ঝড়ের ঝাপটা চলবে। তবে এখন অবধি পশ্চিমবঙ্গের কী অবস্থা হবে, পশ্চিমবঙ্গে কি এই ঘূর্ণাবর্তের কোনো এফেক্ট হবে কিনা সেটা এখন অবধি জানা যায়নি, যেহেতু এটা নিচের দিকে চলে এসেছে প্রভাবটা, তার জন্য কিন্তু এর প্রভাব পড়েনি। তবে পরবর্তীকালে আস্তে আস্তে যত যাবে, এই মার্চ মাসের পর থেকে কিন্তু হয়তো কালবৈশাখী আসার সম্ভাবনা থাকতে পারে, আবারও বঙ্গোপসাগর একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হবে এবং গভীর ঘূর্ণাবর্ত তৈরি হবে, আর এমনই করে কিন্তু পশ্চিমবঙ্গ সমেত এই অংশগুলিতে ভারী বৃষ্টি শুরু হবে। দেখতে পাচ্ছেন ভেলোর, চেন্নাই, পাদুচেরি বিভিন্ন অংশ কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রায় 100 mm উপরে বৃষ্টি হয়ে গেছে কয়েক ঘন্টায়, এবং পরবর্তীকালে 5 তারিখের মধ্যে এটি বেঙ্গালুরু, হিন্দুপুর হয়ে, ম্যাঙ্গালুরু হয়ে দেখতে পাচ্ছি বিভিন্ন অংশে ভারী প্রভাব দিচ্ছে, এবং অপাতত এটি এই অংশে দিচ্ছে তাতেই খুব ভালো, কারণ এই পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু একের পর এক ঘূর্ণাবর্ত, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা অথবা নিম্নচাপ তৈরি হয়েই গেছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা চলছেই। তো এটা এই অংশে দিলে হয়তো একটু ভালোই হবে, কারণ এখানে হয়তো একটু বৃষ্টির সম্ভাবনা কমই থাকবে। আর এই অংশ থেকে দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের ওপর দিয়ে, মায়ানমার ওপর দিয়ে একটি নতুন প্রভাব আপাতত ফের একবার আমরা বঙ্গোপসাগর আসতে দেখছি। তো পরবর্তীকালে এটাতে কোন কত কী ঘূর্ণাবর্ত হবে কি না হবে সেই সমস্ত কিছু আমরা ফোকাস রাখবো। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।